পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল থেকে শুরু হয় ঈদ উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি। প্রথম দিন কমলাপুর রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। সোমবার 23টি কাউন্টার থেকে দেয়া হয় 31টি আন্তনগর ট্রেনের মোট 22,122টি টিকিট। এর মধ্যে কোটা ভিত্তিতে বরাদ্দ ছাড়া বাকিগুলো কাউন্টারে বিক্রি করা হয়। অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়ান, দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট নামের সোনার হরিণ পেয়ে খুশি তারা। বাবা-মার সাথে ঈদ করবো, অবশ্যই ভালো লাগতেছে। কষ্টের পরও টিকিট পায় খুব খুশি, যাবো ঈদে। লম্বা সময়ের থাকার পর একটা টিকিট প্রাপ্তি অবশ্যই একটা ভালো অনুভূতি। তবে মহিলা কাউন্টারগুলো ছিল অনেকটাই ফাঁকা। অনেক ভালো লাগছে, বাসায় যাবো বহুদিন পরে, বাবা মার সাথে ঈদ করবো, এটাই সাকসেসফুল। ফেরি খাই আসছি 4:30টার দিকে, এখানে আসছি, সবাই মিলে ঈদ করবো বাসার, তো অনুভূতি মানে এমনিতে বলা যাবে না। যতটা পাওয়া তার থেকে কষ্টটা অনেক কম। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে রেলের মহাপরিচালক জানান, যাত্রীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা পুরো স্টেশনের কাছে লাগানো আছে, আমরা অবজার্ভ করছি কোনো ব্যক্তি একাধিকবার টিকিট কাটে কিনা, অর্থাৎ আমাদের পক্ষ থেকে যা করণীয় সম্ভব তার অবৈধ রোধ করার জন্যে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। একজন যাত্রী কিনতে পারবেন সর্বোচ্চ 4টি টিকিট। 13 জুন দেওয়া হবে 22 জুনের টিকিট। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা।